সুপ্রিয় সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদের যে প্রশ্ন থাকবে 27 নম্বর প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো হচ্ছে 2022 এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। আপনাদেরকে বলে দিই, আপনাদের ত্রিপুরা পুলিশের কিন্তু এক্সামটা কিন্তু সাথে হয়ে যাবে, তাছাড়া ফায়ার সার্ভিসের কিন্তু পশ্চিম ত্রিপুরা যে রেলিটা বাকি ছিল সেটার ঘোষণা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ কিন্তু আপনাদের ফায়ার সার্ভিসের এক্সামটা আরও বেশি দিন বাকি নেই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে যদি প্রস্তুতি নিতে চান, স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, সেটা হোক ত্রিপুরা পুলিশ অথবা ফায়ার সার্ভিসের জন্য যেটার জন্য নিতে চান, স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, অবশ্যই নেবেন। আপনারা কিন্তু আপনারা প্রস্তুতিটা শুরু করে দেবেন, কারণ সময় হাতে কিন্তু খুবই কম আর সিলেবাসটা অনেকটাই বড়। ইউটিউবে ক্লাস করে কখনো এটা শেষ করা পসিবল না, ইম্পসিবল। তো এই জন্যই আমি আপনাদেরকে বলি, তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন, অভিনয় জগৎ এবং হলিউড থেকে অবসর ঘোষণাকারী জিম ক্যারি কোন দেশের অভিনেতা ছিলেন? তো রাইট আনসারটি হচ্ছে অপশন সি, আপনাদের কানাডা, আমেরিকা। অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের পরের প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে, আপনাদের নাভাল স্টাফের ডেপুটি চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, আপনাদের সঞ্জয় মাহিন্দ্রু। এখানে কিন্তু শুধু মা লেখা রয়েছে, কিন্তু মাহিন্দ্রু হবে, সঞ্জয় মাহিন্দ্রু সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে চলে এলাম, প্রশ্নটা হচ্ছে, প্রথম গলফ খেলোয়ার হিসেবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন কে? রাইট আনসারটা কিন্তু আপনাদের এখানে হবে কোনটি, দেখুন আপনাদের রাইট আনসারটি হয়ে যাচ্ছে অপশন সি, জিব মিলখা সিং। ঠিক আছে, জিব মিলখা সিং আপনাদের অপশন সি সঠিক উত্তর। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের 30 নম্বর প্রশ্ন, 2022 মার্চ মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? আনসার হবে অপশন ডি, 1.42 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, অপশন 1.42 লক্ষ কোটি টাকা, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, 2022 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? 2022 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট আনসারটা হবে আপনাদের কি এখানে, রাইট আনসারটি হয়ে যাবে কিন্তু আপনাদের এখানে অপশন বি, অস্ট্রেলিয়া। ঠিক আছে, চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, 33 নম্বর কোয়েশ্চন, আইপিএল 2022 প্রথম সেঞ্চুরি করলেন কে? আনসারটি হয়ে যাবে কিন্তু আপনাদের এখানে, আপনাদের অপশন ডি, জোস বাটলার। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে চলে এসেছি বন্ধুরা, তার আগে আবারও বলে দিতে চাই, আপনারা অবশ্যই ফায়ার সার্ভিস হোক অথবা ত্রিপুরা পুলিশের জন্য হোক, আপনারা গাফিলিটি করবেন না, আপনারা ভালোভাবে প্রস্তুতিটা নেবেন। একটা চাকরির জন্য মানুষ কিন্তু লাখ লাখ টাকা খরচ করে, আপনারা শুধু আমার কাছ থেকে যে নোট নেবেন সেটা, সেই জন্য আমি কথাগুলো বলছি না, আপনারা যেখান থেকে পারেন নোট কালেক্ট করবেন এবং অবশ্যই প্রস্তুতি নেবেন, কারণ এই চাকরিগুলো কিন্তু আমাদের অনেকটাই, আপনারা বুঝতেই পারছেন আমাদের মিডিল ক্লাসের ফ্যামিলির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা ভালোভাবে প্রস্তুতিটা নেবেন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, ভারতের প্রথম প্রাইভেট কমার্শিয়াল ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করলো পিক্সেল কোম্পানি, স্যাটেলাইটটির নাম কী রাখা হয়েছে? আনসার হবে অপশন বি, আপনাদের শকুন্তলা। চলে যাব পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, সেকেন্ড খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এর অফিসিয়াল ম্যাসকট কোনটি? ঠিক আছে, তো সকল দর্শক আজকে এখানে আজকে ক্লাসটা শেষ করে দেবো, এটাই আপনাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তো এটার আনসারটা আবার বলছি, আনসারটা হচ্ছে অপশন ডি, বীরা। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর। তো সুপ্রিয় দর্শক আজকে এখানেই থাক, কালকে আপনাদেরকে 36 নম্বর কোয়েশ্চন থেকে ক্লাসটা আবার স্টার্ট করাবো, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর তাছাড়া যারা ফুল সিলেবাস নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।